হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম বেক টু মাইচারাল ওয়ানস এগিন ভিউয়ার্স আজ আমরা নয়ই জানুয়ারি দুই হাজার চব্বিশ কারেন্ট এফেয়ার্স দেখে নেব যেগুলি আগত ত্রিপু পুলিশ কনস্টেবল এবং ত্রিপ জেল পুলিশ লিখিত পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের সহায়ক হবে ভিউ তাহলে দেরি না করে আমরা আজ নয়ই জানুয়ারি দুই হাজার চব্বিশ দৈনিক কারেন্ট এফেয়ার্স দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে এখানে অপশন দেওয়া রয়েছে জানুয়ারি 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 সঠিক হবে এখানে এরপরের প্রশ্ন প্রশ্ন দুই কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা অপশন দেওয়া রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা মুদ্রার নাম হচ্ছে টাকা এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর তিন বেস্ট সিটি ফর ইন্ডিয়ান উমেন ইন টু থাউজেন্ড তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর অপশন দেওয়া রয়েছে এখানে কলকাতা নিউ দিল্লি মুম্বাই চেন্নাই সঠিক উত্তরটিতে এখানে আমরা চেন্নাই এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর চার আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের সি ই পরে নিযুক্ত হলেন কে এখানে অপশন দেওয়া রয়েছে আদানি অশ্বিনী গুপ্ত গোপাল কুমার পি আর পান্ডে সঠিক উত্তরটি হবে গুপ্ত এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ ফোর স্টার অব ডেস্টিনি এন অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী কে এখানে অপশন দেওয়া রয়েছে সোমনাথ শর্মা করমবীর সিং মনোজ মুকুন্দ নারাবানে কেউই নন উত্তরটি হবে মনোষ মুকুন্দ নারাবানে তিনি আর্মি স্টাফের প্রাক্তন চিফ ছিলেন এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার সয়ে দেওয়া রয়েছে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ই ইয়েল তৈরি করলো কোন দেশের বিজ্ঞানীরা এখানে অপশন দেওয়া রয়েছে জাপান চীন সুইডেন ইংল্যান্ড সঠিক উত্তর হবে সুইডেন এরপরের প্রশ্ন নাম্বার ষাটে দেওয়া রয়েছে এটি ফার্স্ট গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ড জিতল কে এখানে অপশন দেওয়া রয়েছে ওপেন হেইমার মাইসু রাস্তিন অঙ্কা সঠিক উত্তর হবে ওপেন হেইমার এরপরের প্রশ্নটি দেওয়া রয়েছে প্রশ্ন নম্বর আট সম্প্রতি স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম লঞ্চ করল কোন রাজ্য এখানে অপশন দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ আসাম উত্তর উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি দেখে নেব আমরা পশ্চিমবঙ্গ এরপরের প্রশ্ন নয় কোন রাজ্যের ময়ূরভঞ্জ জেলার লাল পিপি চাটনি জিআই ত্যাগ পেল এখানে অপশন দেওয়া রয়েছে কেরালা ওড়িশা নাগাল্যান্ড মণিপুর সঠিক উত্তরটি হবে ওড়িশা ভিওয়ার্স আজকের সর্বশেষ প্রশ্নটি আমরা দেখে নেব সর্বশেষ প্রশ্ন নাম্বার দশ বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে এখানে অপশন দেওয়া রয়েছে সাক্ষীভূষণ তাপস কুমার ইন্দ্রমণি সিরাজ সিরাশাই সঠিক উত্তরটি হবে ইন্দ্রমণি পান্ডে বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে ডাকা প্রতিষ্ঠাতা সাল হচ্ছে উনিশশো সাতানব্বই সালের ছয়ই জুন বিমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে ষাটটি দেশ বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে